আপনাদের প্রশ্ন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যারা ঘুষ খেয়ে পরের ক্ষতি করে তারা মুসলমানের কোন কাতারে পড়ে? প্রশ্নের উত্তর পেলে খুশি হব। ঘুষ দিয়া চাকরি নেওয়া জায়েজ আছে কিনা? আসলে মসজিদে গিয়ে যে আমরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, আল্লাহ আকবার বলে আল্লাহর সামনে করজোড়ে দাঁড়াই, এটা আল্লাহর রহমত চাওয়ার জন্য আসছি মসজিদ। মুমিন বাইরে থাকে ফজলুল্লাহর অধীনে, মসজিদের ভিতরে থাকে রহমতুল্লাহর অধীনে। মসজিদে ঢুকতে সে বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ মসজিদের বাইরে তোমার ফদল, তোমার অনুগ্রহ, তোমার শরীয়ত মেনে, তোমার হুকুম আহকাম মেনে সব কাজ মসজিদের বাইরে এতক্ষণ আঞ্জাম দিয়ে আসছি, সকাল থেকে এই একটা পর্যন্ত মসজিদের বাইরে কোনো ঘুষ খাই নাই, কোনো মিথ্যা বলি নাই, কোনো ঠকাই নাই, কোনো মাপে কম দেই নাই, কাউকে মারি নাই, কাউকে গালি গালাজ করি নাই, কোনো অন্যায় করি নাই, এখন তোমার দিন পালন করে মসজিদে ঢুকছি, কিছু রহমত দাও আমারে। এইটা হলো দুই এবাদতের কম্বিনেশন। একটা হলো এবাদত তাআমুলিয়া, আচরণগত এবাদত, বাইরের দুনিয়ার এবাদত, পারিবারিক এবাদত, ব্যবসায়িক এবাদত, অফিস আদালতে এবাদত, হ্যাঁ কৃষি ক্ষেত্রে এবাদত, সব ক্ষেত্রে এবাদত পূর্ণ করে মসজিদে গিয়া সামারিটা জানাচ্ছেন যে আল্লাহ তাআলা বাইরে আপনাকে পালন করে আসছি, এখন আপনি আমাকে একটু দয়া করেন। এখন যদি এমন হয় বাইরে সব পয়েন্টে আল্লাহ নাফরমানি করে আসছেন, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, মিথ্যা, অত্যাচার, হেন পাপ নাই যেটা বাইরে করেন নাই, সমস্ত পাপাচার করে এসে মসজিদে আসেন পুরস্কারের জন্য, অন্যায় করে, অত্যাচার করে, হুকুম লঙ্ঘন করে, পাপাচার করে পুরস্কার পাওয়া যায়? যেই মুসলমান মসজিদে আল্লাহকে মানে, মসজিদের বাইরে কোনো ক্ষেত্রে আল্লাহকে মানে না, সে তার মসজিদের সমস্ত ইবাদত বাতিল করে দিবে। সে যখন একটা হাদিস আছে ইবনে মাজাহ, সহি হাদিস, যে কিয়ামতের ময়দানে পায়ের সমান পুণ্য কর্ম নিয়ে আসবে, কামসালেতে হাজিবালেতে হামাতা বিদান, মক্কা মদিনার সাদা পা পর্বতের মতো বিশাল বিশাল পুণ্য নিয়ে আসবে, ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবান মানসুরা, আল্লাহ তাআলা এই পুণ্যগুলিকে ধুলিকণার মতো উড়িয়ে দিবেন। সাহাবান রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, সেফুম লানা জাল্লিহিম লানা, তারা কারা হে আল্লাহ রাসূল, একটু ক্লিয়ার করে আমাদেরকে জানান যাতে করে আমরা তাদের কাতারে না পড়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, ওরা তোমাদের ভাই, অমিন জিলদাতিকুম, তোমাদের মুসলিম জাতির অন্তর্ভুক্ত, ওয়া খুজুনা মিনাল লাইলি কামা তাখুজুন, রাত্রে যেমন তোমরা তাহাজ্জুদ পড়ো, কেরাতুল কোরআন পড়ো, কোরআন পড়ো, এমন তারাও রাতের বেলা কোরআন পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু তাদের দোষ হলো কি, ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু যখনই আল্লাহর কোনো হারাম তাদের সামনে আসে লোভ সামলাইতে পারে না, হারামটা তারা কইরে বসে। আপনি হারাম না ছাড়লে আপনার যত ফরজ ইবাদত আছে আল্লাহ তাআলা এগুলির ধুলিকণার মতো উড়ে দিবে। সমস্ত ফরজ ইবাদত তখনই কবুল হবে, মসজিদের নামাজ তখনই কবুল হবে, তখন যখন নিবৃত ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে আপনি এস্টার জলসা শুনবেন না, গান বাজনা শুনবেন না, নাচ গান শুনবেন না, নির্জনে গিয়া যখন আল্লাহর হারাম বর্জন করবেন, যেখানে আল্লাহ ছাড়া কেউ দেখে না, এখানে পাবলিক কেউ দেখে না, মসজিদে পাবলিক দেখে নামাজ পড়েন, নির্জন ঘরে কেউ দেখে না বলে দুনিয়ার সব শয়তানি বান্দরামি, নাচ ড্যান্স সব দেখতেছেন, সব হারাম করতেছেন, জিনা, চোখের জিনা, কানের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা লিপ্ত হয়ে যাচ্ছেন, যখনই যেই হারাম সামনে আসে হারাম করছেন, আপনার ফরজ ইবাদতে কোনো কাজ হবে না। আজকে যখন এই মাহফিলে আসি, একজন আমাকে প্রশ্ন করলো, হুজুর জানা নাকি গান বাজনা শুনে তাদের কোনো ফরজ ইবাদত কবুল হবে না? আমি বললাম, হ্যাঁ ঠিকই আছে, এই হাদিসটাই তো, এই হাদিসটাই তো, জুমা পড়ে, পাঞ্জগানা জামাত নামাজ পড়ে, তসবি তাহালি সবসময় পড়ে, কিন্তু ঘরের দরজা বন্ধ করে এক্সট্রা জলসা নিয়ে বসে আছে, এই লোকের এসব ইবাদতের কোনো দাম নেই।
হারাম সামনে পেলে কি করেন ওইটার উপরে নির্ভর করবে ফরজ ইবাদতগুলি আপনার কি হবে। এটা একটা মূল সূত্র, হারাম না সারলে ফরজ ইবাদত কবুল হবে না, হাবা মানসুরা, উড়াই দিবেন আল্লাহ তাআলা। ঘুষ দিয়া চাকরি নেওয়া যায় আছে কিনা একটু আগে তো শুনলেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলা হোমা ফিন্নার, সুদ যে ঘুষ যে দেয় আর ঘুষ যে নেয় দুইটাই কি জাহান্নামে যাবে। এখানে একটু ব্যাখ্যা আছে, অনেক সময় অনেক নিরীহ ক্যান্ডিডেট সে চাকরিটা পাওয়ার যোগ্য, ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন্টারভিউ তো ফার্স্ট হয়েছে সব তার ওকে, সে পরিপূর্ণ ফিট, কিন্তু যারা কর্তৃপক্ষ তারা 5 লক্ষ টাকা দাবি করতেছে। সে ফার্স্ট হইল, রিটার্নে ফার্স্ট, বাই বাই ফার্স্ট, সব দিক থেকে সে ফার্স্ট, তার পূর্ণ অধিকার চাকরিটা পাওয়া। এই সময় কর্তৃপক্ষ বললো 5 লক্ষ টাকা না দিলে চাকরি দেব না, ঘুষ চাইলো, কী চাইলো, ঘুষ চাইলো। এখন সে নিরুপায়, সে 5 লক্ষ টাকা না দিলে চাকরিটা হারাচ্ছে, তার জন্য এই ঘুষটা দেওয়া জায়েজ কিনা? ওলামা একরাম বলেছেন যেহেতু সে ঘুষ দিয়ে কোনো অন্যায় অধিকার নিচ্ছে না, অন্য কারো অধিকার আত্মসাত করছে না, তারই অধিকারটা যেটা তার বিনা পয়সায় পাওনা হয়ে আছে, কর্তৃপক্ষের উপরে ফরজ হয়ে আছে তাকে তার অধিকার চাকরিটা দিয়ে দেওয়া, কিন্তু তারা জুলুম করে তার কাছে টাকা চাচ্ছে, এই সময় যদি সে 5 লক্ষ টাকা দেয় তার গুনাহ হবে না। গুনাহ হবে কাদের? যারা নিয়েছে তাদের। আর যদি এই লোকটা পাস করে নাই, সে 3-4 নম্বরে তার রেজাল্ট, কিন্তু সে 5 লক্ষ টাকা দিয়ে 1 নম্বর যার রেজাল্ট হয়েছে তার ফলাফলটা, সে তার চাকরিটা সে যদি নেওয়ার জন্য 5 লক্ষ টাকা ঘুষ দেয়, তাহলে এই ঘুষ দাতাও জাহান্নামী আর যে ঘুষ গ্রহীতা সেও কি জাহান্নামী। এটা ওলামায়ে কেরাম এভাবে তাফসিলটা করেছেন। যাই হোক, তারপরেও যথাসাধ্য চেষ্টা করতে হবে যাতে 1 টাকাও ঘুষ দিতে না হয়। একেবারে আর কোনো উপায় নাই, নিরুপায়, ঘরে অনাহারে থাকতেছে, আমারও কোনো উপায় নাই, চাকরিটা না হলে আমার বিশাল সমস্যা, আমি ফার্স্ট, আমি পাওনাদার, এখন জালিমরা জুলুম করে টাকা চাচ্ছে, দিবেন, দিয়ে দেন, চাকরিটা নেন, কিন্তু আল্লাহর কাছে বলবেন নিবৃত্ত আল্লাহ তুমি মাফ করে দিও আমার হকটা, তারা অন্যায় করে আমার থেকে টাকা নিয়েছে, আমি কারো হক আমি নেই নেই, কারো হক নষ্ট করি না টাকা দিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, গুনাটা তাদের উপরে যাবে, কারণ গোটা দেশ তো এরকম করে ফেলছে, এখন চরিত্র নষ্ট হয়ে গেছে না আমাদের, টাকা ছাড়া কোনো চাকরি নাই, যতই ক্যান্ডিডেট ফার্স্ট হোক, সব দিক থেকে ফার্স্ট হোক, তারপরে টাকা ছাড়া চাকরি হয় না। তো এই জন্যই ওলামায়ে কেরামের তাফসিলটা আমরা সামনে নিয়ে আসি। আপনি এক বক্তব্যে বুঝিয়েছিলেন মুসলমান উম্মার 50 বছর হায়াত আছে বিষয়টি সম্পর্কে, না 50 বছর বলি নাই, মুসলিম উম্মার কথা আমি যেটা বলেছি কিছু হাদিসের কারণে, ওটা লম্বা বিষয়, আনুমানিক 100-150 বছর হয়তো আমরা মুসলিমরা পৃথিবীতে থাকতে পারি, এর মধ্যেই ঈসা আলাইহিসসালাম, ইমাম মাহদী আলাইহিসসালাম আসার মতো সমস্ত লক্ষণ। এবার কুয়েতে গেলাম 1 সপ্তাহ আগে, 9 দিন ওখানে থাকলাম, কুয়েতে গেও কেয়ামত দেখে আসলাম, যে নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা, কেয়ামতের আগে আরব জাহান আরেকবার নদী নালা ঝর্ণা বাগ বাগিচায় পরিপূর্ণ হয়ে উঠবে। কুয়েতে গিয়ে দেখলাম মরুভূমিতে নদী, বাংলাদেশের ঢাকায় গাছগাছালি নেই, কুয়েত শহরে গাছে ভরা সবুজ ছায়া, বৃষ্টি আমি যে কদিন ছিলাম বাংলাদেশেও এত বৃষ্টি নেই, কুয়েতে যত বৃষ্টি দেখলাম 5-6 দিন, ঠাণ্ডা পড়ে কয়েকজন মারা গেছে আমি থাকতেই, সেই কি বৃষ্টি, বানের পানি, আল্লাহ আকবার। এটা কিন্তু পৃথিবীর কেয়ামতের আগের লক্ষণ, সময় নাই বেশি একটা, যেদিকে তাকাই ওই জন্য একটা আইডিয়া, কেয়ামতের সুনির্দিষ্ট জ্ঞান কার কাছে, ওইটা কারো কাছে নেই, আমার কাছেও নাই, আপনার কাছেও নেই, নবীর কাছেও নাই, ফেরেস্তার কাছেও নাই, কিন্তু এলমে তাকরিবি একটা আইডিয়া করা যায় যে হয়তো এতটা কাছে, হয়তো এতটা কাছে, একটা আইডিয়া। এটা সাহাবিরা করতেন, নবীজি হাদিস শুনে সাহাবিরা মনে করতেন, মনে হয় যেন এই খেজুর বাগানে দাজ্জাল এসে বসে আছে, মনে হয় যেন আগামী 100 বছর পরে, এটা একটা আইডিয়া আর কি। তা আমরা যেহেতু কেয়ামতের আগে একটা আইডিয়া আমরা করতে পারি, কিন্তু নির্দিষ্ট অমুক তারিখে 100 বছর পরে হবে এটা বলার অধিকার কারো নাই, আল্লাহ ছাড়া কারোই অধিকার নাই। কিন্তু এলমে তাকরিবি বলে বলো, কেয়ামত আশা করা যায় খুব করিব হয়ে গেছে, কাছে এসে গেছে, তো সে কাছের জ্ঞানটা এখন তো 1400 বছর পরে আমরা আরও কাছে দেখতে পাচ্ছি।
সেই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। বর্তমানে ছাত্র জীবন শেষ করতে 30-35 বছর লেগে যায়, মানে বিদ্যালয় মানে বৃদ্ধালয়, বিদ্যালয় আপনাদেরকে বুড়ো বানায় দেবে, এটা বিজাতিরা কারিকুলাম দিছে। মুসলমান যুবকগুলির এমন শিক্ষা ব্যবস্থা দাও যেন বিদ্যালয়ের মধ্যে বুড়া হয়ে যায়, এরপরে আর কখন কি মুসলিম উম্মার খেদমত কখন করবে। 8 বছরে আগে পড়ালেখা শেষ, ইমাম বুখারী 11 বছর বয়সে বুখারী শরীফ লিখছেন, ইমাম বুখারী 11 বছর বয়সে বুখারী লেখা শুরু করেছেন। ইসমাইল শহীদ ভারতের 8 বছর বয়সে পড়ালেখা হাফেজ হওয়া সব শেষ, 8 বছর পরে ফতুয়া লেখা শুরু করছে, বুঝেন না? আগে মুসলমানদের পড়ালেখা ছিল এইরকম, আজকে সেই মুসলমান উম্মা এখন বিদ্যালয়ে ঘুরতে 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 দাড়ি মোড় সাদা হয়ে যাওয়ার অবস্থা। এটা হলো একটা ষড়যন্ত্র মুসলিম উম্মার মেধা যোগ্যতা তারুণ্যকে নিষ্ক্রিয় করার জন্য। এই জন্য তাড়াতাড়ি পড়ালেখা সারা উচিত। আপনাদের একটা মোবাইল, একটা মোবাইল অন হয়ে গেছে, মিউজিক বাজতেছে, মোবাইলটা সরান। বর্তমান ছাত্র জীবন শেষ করতে 30-35 বছর লেগে যায়, আর সামাজিক বাস্তবতায় লেখাপড়া শেষ করে চাকরি না করা পর্যন্ত বিবাহ করতে পারে না, ফলে যুবক যুবতীরা ফিতনায় পড়ছে। ততক্ষণে ছাত্রদের এবং অভিভাবকদের করণীয় কি? আসলে আমরা আমাদের ছাত্র জীবনে দেখতাম, আমাদের সাথেই থাকতেই দাখিল পাশের পরে অনেক ছাত্র তারা বিবাহিত জীবন যাপন করত, স্বামী স্ত্রী তাদের ঘর সংসার আছে। ছাত্র জীবনেও তো এটা করা যায়, এটা থাকা যায়, যারা সামর্থ্য রাখে, উপযুক্ত বয়স হয়ে গেলে তারা পারিবারিক জীবনে যাওয়া, বিশেষ করে বর্তমান ভয়াবহ পর্নোগ্রাফির, ব্যভিচার এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই জাহান্নামী এই অপকালচারের যুগে প্রত্যেক মাতা পিতার ফরজ তার সন্তানকে, তরুণ তরুণীকে বয়স হওয়া মাত্রই তাকে একটা পারিবারিক জীবন দান করা, তাহলে অন্তত জাহান্নাম থেকে বাঁচার একটা বিরাট সে অবলম্বন পেয়ে গেল। যদি এটা না করেন তাহলে অবশ্যই বাঁচাবার আর কোনো উপায় নাই। জাতিসংঘের এক অধিবেশনে এক অমুসলিম প্রেসিডেন্ট উনি বলেছিলেন যে এইডস মহামারী থেকে বাঁচাবার জন্য বিশ্বের কাছে একটাই বিকল্প ব্যবস্থা আছে, সেটা হলো পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, নষ্টামী ভষ্টামী সব জীবন বাদ দিয়ে। আজকের সমাজবিজ্ঞানী নৃতাত্ত্বিক বিজ্ঞানীরাও বলছেন যে যেইভাবে কুমারী মাতা এবং তরুণ তরুণীদের মধ্যে ব্যভিচারের মহামারী ছড়িয়ে গেছে, পর্নোগ্রাফি সর্বগ্রাসী রূপ নিয়েছে, এটার একমাত্র সমাধান বয়স হওয়ার সাথে সাথে শুরু বয়সে বৈবাহিক জীবনে চলে যাওয়া। এই যে 16 বছর 18 বছর 22 বছরের যে জাতিসংঘ ঘোষিত বয়সগুলি আছে, অচিরেই দেখবেন সমাজবিজ্ঞানীরা গবেষণা করে ইসলাম যেটা বলেছে সেই ধারায় তারা চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ, এবং আসতেছে তারা। হ্যাঁ, পত্রিকা এই ধরনের গবেষণা আসতেছে, চলে আসছে, আসতে বাধ্য হবে। ইসলাম ছাড়া কোনো সমস্যার কোনো সমাধান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, কথাটা কি ঠিক? এইটা আসলে এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই, বরং বিতর্ক করা দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা সিস্টেম ছাড়া সৃষ্টি জগতের কোনো মানুষ কোনো জিন আল্লাহর কাছে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় আল্লাহ তাআলা রাখেন নাই। মুহাম্মদি তরিকার বাইরে নাজাত মুক্তি পাওয়ার কোনো সিস্টেম আল্লাহ তাআলা পৃথিবীতে আর রাখেন নাই, এইটা নিয়ে গবেষণা উচিত। এই একটা কথা নিয়ে যে আসমান জমিন কিছুই আল্লাহ তাআলা নবী না হলে সৃষ্টি করতেন না, এই হাদিসটা মওদু বানোয়াট। হাদিসটা কি মওদু বানোয়াট? যে কুল মখলুকাত আসমান জমিন আফলাক এগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, এই হাদিসটা সহি না। জর্দা দিয়ে পান খাওয়া যাবে কি? এগুলির উপরে ব্যাপক গবেষণা হয়েছে যে এগুলি মাদকদ্রব্য, তামাক থেকে তামাক জাত যত কিছু আছে সবগুলি নেশা এবং মাদকদ্রব্য। মা আসকারা কালিলুহু ফাকাসিরু হারামুন। হ্যাঁ, সহিহ হাদিস সুনানের রিওয়ায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা নেশাদ্রব্য কম হোক আর বেশি হোক সেদিকে তাকাবার কোনো সুযোগ নাই, 1% হলেও এটা কি হারাম। ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণা করে কিছুদিন আগে তারা রায় দিয়েছে যে এতকাল আমরা ভাবতাম 1% থেকে 5% অ্যালকোহল ক্ষতি করে না,
কিন্তু এখন তারা দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন এটাই সত্য। 1% অ্যালকোহল বা মাদক যদি লিভারে যায় ক্যান্সার করে দেবে, 1% গেল ক্যান্সারের ঝুঁকির মধ্যে পড়ে গেল। অতএব ব্রিটিশ বিজ্ঞানীরা ব্রিটিশ সরকারকে আহ্বান করেছে যে 1% মাদক বা অ্যালকোহলও কোনো কিছুতে এটা গ্রহণযোগ্য হতে পারে না, আপনি সে আইন করে দেন। সরকারকে তারা জানিয়েছে। আলহামদুলিল্লাহ মুসলমানদের তো বিজ্ঞানের গবেষণা লাগে না, 1400 বছর আগে সব কিছু আমরা পেয়ে গেছি, আমরা হলাম জ্ঞান বিজ্ঞানের আজীবন জমিদার আলহামদুলিল্লাহ। ওরা 1400 বছর পরে যেটা জানে, আমরা 1400 বছর আগে থেকেই সেটার মাস্টার, সেটার পণ্ডিত আলহামদুলিল্লাহ। আচ্ছা, পেপসি কোকাকোলা আরসি ইত্যাদি জাতীয় পানীয় পান করা যাবে কি? কিছুদিন আগে ভারতের বিজ্ঞানীরা একটা গবেষণা করেছেন, পেপসি কোকাকোলা সেভেন আপ 5টা জিনিস যে এটার মধ্যে ভয়াবহ পয়জন আছে, বিষ, ভয়ঙ্কর ক্ষতিকর, তো এইসব কোমল পানীয় থেকে যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করুন। আমরা এগুলি পান করি না, সন্দেহজনক। এগুলি কি? সন্দেহজনক জিনিস যে বর্জন করবে সে তার দিন কেউ বাঁচালো, তার ইজ্জত কেউ বাঁচালো, এগুলি সন্দেহজনক। বিজ্ঞানীরা অনেকেই এগুলির ব্যাপারে খুব খারাপ খারাপ গবেষণার রেজাল্ট দিচ্ছেন যে এগুলির মধ্যে মারাত্মক অ্যালকোহল আছে, বিষক্রিয়া আছে। বিষ হলেও হারাম, অ্যালকোহল হলেও হারাম, এগুলিতে যাওয়া আমাদের উচিত না। সরকারি চাকরি কি শরীয়ত সম্মত? আপনাদের মনে হয় আর 1-2টা প্রশ্নের উত্তর দিয়ে ইনশাল্লাহ আমি শেষ করছি। সরকারি চাকরি কি শরীয়ত সম্মত? সরকার তো বহু কাজ করে, অনেক ভালো ভালো কাজ, আমাদের রাষ্ট্রীয় যেসব কাজ ভালো কল্যাণকর, এগুলিতে আপনারা অংশ নেবেন, ঠিক না? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, যে কোনো পুণ্য তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। আমাদের সরকার যতগুলি ভালো কাজ করবে, জাতীয় যতগুলি সেবা দেবে, সকল সেবায় সরকারকে সহযোগিতা দেওয়া, সেখানে চাকরি করা, সেখানে যে কোনো ভূমিকা রাখা আমাদের একটা ধর্মীয় কর্তব্য, ঠিক নয় কি? সকল ভালো কাজে রাষ্ট্র আর জনগণ একে অপরকে কি দেবে? সহযোগিতা দেবে। অতএব সে চাকরি আপনারা নেবেন। তবে আপনি যে প্রশ্ন আরও করেছেন, এনজিও চাকরি করা কি জায়েজ? এনজিওদের মধ্যে যদি ভালো এনজিও থাকে, সুদমুক্ত এনজিও, তা করবেন, যদি সুদযুক্ত এনজিও তাহলে করবেন না, এটা হলো কথা, কারণ সুদের কোনো সহযোগিতা করা যাবে না। আরেকটা, সূরা ফাতিহার প্রথম আয়াত কি? ভালো প্রশ্ন করেছেন। সূরা ফাতিহার প্রথম আয়াতে স্ট্রং অভিমত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মসহাবে মদিনার মধ্যে, মদিনার মসহাবের মধ্যে আরব জাহানের কোরআনে করিম যেগুলি, সেগুলির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার প্রথম আয়াত ধরা হয়েছে। এটা খুব দালিলিক এবং স্ট্রং একটা অভিমত, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমাদের বাংলাদেশে যে সভাগুলি আছে এখানে আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন এটাকে প্রথম আয়াত ধরা হয়েছে। এটা 1400 বছর আগে থেকেই মুসলিমদের মধ্যে এটা নিয়ে দুটা অভিমত পাওয়া যায়, কেউ বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রথম আয়াত ধরেন, কেউ আলহামদুলিল্লাহে রব্বিল আলামিনকে প্রথম আয়াত ধরেন। যাই ধরেন না কেন, সূরা ফাতিহা পড়তে গেলে তো বিসমিল্লাহ সাথে, যতবারে পড়বেন ততবারেই এটা লাগবেই। এখন আপনি এটাকে আয়াত হিসেবে পড়েন না বিসমিল্লাহ এটা শুরুর কালেমা হিসেবে পড়েন, সেটা ভিন্ন হিসাব, কিন্তু তো সংযুক্ত আছেই, একসাথেই তো আমরা পড়ি। মুসলমান কি জামাতবদ্ধ হতে বাধ্য? মুসলমান মুসলিম উম্মাটাই তো একটা জামাত। আলাইকুম বিল জামা মানে আলাইকুম বিল ইস্তেমাইল, বিস্তেমাইল উম্মা, উম্মা কনসেপ্ট। আপনি দলীয় কনসেপ্ট নেবেন না, ইসলামের মধ্যে কোনো দলাদলি, আপনি একদল আমি একদল, যে যেই দল করে সে সেই দলনেতাকে মাবুদ বানাই ফেলে। দলের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ইউয়াল লেহুল আসখাস, এসব দলের মধ্যে ব্যক্তিকে মাবুদের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। শরীয়ার পরিবেশ, আমি ধর্মীয় অঙ্গন থেকে বলছি, জাগতিক অঙ্গন থেকে বলছি না, তারপর আল্লাহর বিধিবিধানকে খুব হালকা করে দেয়া হয়, তারপর একটা
বিদ্বেষ, শত্রুতার বীজ অবশ্যই প্রত্যেকটা দলের ভিতরে বপন করা থাকে, ঠিক না? আপনি একটা ধর্মীয় দল করলেন, আমি আর একটা ধর্মীয় দল করব, দেখবেন আপনার দলের কেউ মারা গেলে আমি ইন্নালিল্লাহ পড়তে কষ্ট লাগবে, আছে না এরকম? আজকে মুসলিম জাহানের সমস্ত যোগ্যতা মেধা সবগুলি ব্যয় হয়ে যাচ্ছে এই দলীয় কোন্দলের মধ্যে, একদল আরো দলকে দেখতে পারে না। এই জন্য ঠিক আছে, জায়গায় জায়গায় দল যেগুলি আছে একদিনে এক রাতে তো আর সবাই ছেড়ে দেবে না, ছেড়ে দেওয়া কি সম্ভব? সম্ভবও না। দল নিয়ে থাকেন কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সমস্ত দলীয় পরিচয় মুছে ফেলে এক হয়ে যাবেন, এইরকম একটা প্ল্যাটফর্ম হল ইসলাম, উম্মা কনসেপ্ট। আমরা সবাই কই উম্মত? এক উম্মা। আমরা কি বর্তমান বিশ্বে উম্মা কনসেপ্টটা খুব জোরদার হচ্ছে যে দলীয় ভেদ রেখাগুলি তুলে দিয়ে সবাই এক উম্মত হয়ে কিরা কোরআন এবং সুন্নাহ হাতে করে আমরা গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই, উম্মা কনসেপ্ট চাই। এদিকে আসতে হবে, দলীয় কনসেপ্টের মধ্যে অনেক শিরিক বেদাত জড়িয়ে যায়, অনেক সমস্যা আছে। এই জন্য জামাতবদ্ধ হওয়া মানে দল বাদ দিয়ে সব মুসলমান এক হয়ে যাওয়া, আলাইকুম বিল জামা মানে আলাইকুম বিল উম্মা, সবাই উম্মত হয়ে যাও, এক হয়ে যাও, কোনো দলাদলি করো না, কেউ হানাফি কেউ হাম্বলি কেউ সাফি কেউ এই কেউ সেই কেউ এই দল কেউ ওই দল, এই জাতীয় কোনো ভাগাভাগি উম্মতের মধ্যে রেখো না।